शिवाय स्टूडेंट्स शुरू करछी क्लास सेवेनेर बांगला क्लास। आज के आम्रा गठनगत दिक थेके वाक्येर श्रेणी विभाग पढ़बो। एर आगे आम्रा अर्थगत दिक थेके वाक्येर श्रेणी विभाग किरकम हय पढ़ेछी, एबारे आम्रा गठनगत दिक थेके पढ़बो। तार आगे आम्रा भूमिकाटा एकटु देखे निच्छे। शब्द कतगुलो बर्ण पाशापाशी बसिए जखन एकटी विशेष अर्थ प्रकाश करे তখন তাকে শব্দ বলে। সংক্ষেপে অর্থবোধক বর্ণ সমষ্টি হলো শব্দ, অর্থাৎ যেটা কতগুলো বর্ণ পাশাপাশি বসে যেটা তৈরি হবে তার যেন একটা মানে থাকে। এবার হচ্ছে বাক্য। যে শব্দ বা পদ সমূহের দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হচ্ছে বাক্য। আর বাক্যের শ্রেণীবিভাগ কি দু দিক থেকে হয়। বাক্যের শ্রেণী বিভাগের ক্ষেত্রে দুটো দিকের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে অর্থগত। তো অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ কেমন সেটা আমরা আগে পড়েছি, এবারে আমরা জানব গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, সরল, জটিল এবং যৌগিক। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে বা নাও পারে এবং একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাকে বলা হচ্ছে সরল বাক্য। যেমন রবীন্দ্রনাথ খুব ভালো ছোট গল্প লিখতেন, রমণী ভাত খেয়ে কলেজে যাবে। দেখো দুটো ক্ষেত্রেই একটা মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। ছোট গল্প লিখতেন, কলেজে যাবে, একেবারে একটাই সমাপিকা ক্রিয়াতে বাক্যটা শেষ হচ্ছে। উপরোক্ত দুটি বাক্যে লিখতেন এবং যাবে এগুলি সমাপিকা ক্রিয়া এবং দ্বিতীয় বাক্যে খেয়ে শব্দটি একটা অসমাপিকা ক্রিয়া। ভাত খেয়ে কলেজে যাবে একটি মাত্র অসমাপিকা ক্রিয়াও রয়েছে, অতএব বাক্যগুলি সরল বাক্য। চলে আসি জটিল বাক্যে। যে বাক্যে একটি প্রধান এবং এক বা একাধিক অপ্রধান অংশ থাকে তাকে বলা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যে অপ্রধান অংশগুলি প্রধান অংশের সঙ্গে সাপেক্ষ সর্বনাম বা অব্যয় পদ দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ অপ্রধান অংশগুলি প্রধান অংশের সাথে সাপেক্ষ, অর্থাৎ সেই বাক্যের জন্য জরুরি, সেই বাক্যের পক্ষে কাজ করে এমন সর্বনাম বা অব্যয় পদ দ্বারা যুক্ত থাকে। যেমন আমরা উদাহরণ দেখে নিই, যে সে যখন তখন, অর্থাৎ একটা হলে আর একটা হবে, এটাকেই বলা হচ্ছে সাপেক্ষ। যে সে যখন তখন, যদি তবে, যদিও তবু ইত্যাদি। এবার উদাহরণ দেখে নিচ্ছি, যখন বৃষ্টি নামবে তখন বাড়ি থেকে বের হব, অর্থাৎ একটা কাজের সঙ্গে আরেকটা, একটা কথার সঙ্গে আরেকটা কথা সাপেক্ষ সর্বনাম বা অব্যয় দিয়ে যুক্ত। যদি পরিশ্রম করো তবেই ভালো ফল মিলবে, যদিও রাম অনেক চেষ্টা করেছিল তবুও পরীক্ষায় তেমন ভালো ফল সে করতে পারল না। চলে আসব যৌগিক বাক্যে। দুই বা ততোধিক সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি অখণ্ড বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। সংযোজক অব্যয় যেমন কিন্তু, নচেত, সুতরাং ইত্যাদি, এগুলোকে সংযোজক অব্যয় বলা হয়। তার মানে দুই বা ততোধিক সরল বাক্য একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটাই অখণ্ড বাক্য তৈরি হবে। সে দরিদ্র কিন্তু সৎ, তার মানে এখানে সরল বাক্য এরকম হতে পারত, সে দরিদ্র কি, সে সৎ, সেটাকে আমরা একভাবে বললাম সে দরিদ্র কিন্তু সৎ। মন দিয়ে পড়ো, নচেত ভালো ফল করতে পারবে না। আজ ধর্মঘট, সুতরাং গাড়ি ঘোড়া সব বন্ধ, নিমন্ত্রিত সকলে এলো এবং বসে খেলো। এবার আমরা উদাহরণে চলে যাচ্ছি, বাক্য পরিবর্তন কিভাবে করব। প্রথমে আমরা দেখছি সরল থেকে জটিল বাক্য পরিবর্তন কিভাবে হচ্ছে। তুমি এলে আমি যাব, যদি তুমি আসো তবে আমি যাব। আমাদের দেশের নাম ভারত, আমাদের এই দেশ, এর নাম ভারত। এটা আমাদের দেশের নাম ভারতটা সরল বাক্য ছিল, জটিল বাক্যে কনভার্ট হলো যখন বা পরিবর্তন হলো যখন, তখন হয়ে গেল আমাদের এই দেশ, এর নাম ভারত। জয় ঘুমিয়ে উঠে খেলতে গেল,
জয় যখন ঘুম থেকে উঠল তখনই খেলতে গেল। বৃষ্টি পড়লে বাইরে খেলতে যেও না, যদি বৃষ্টি পড়ে তবে বাইরে খেলতে যেও না। তাহলে আমরা দেখছি প্রত্যেকটা সরল বাক্যই একটা সাপেক্ষ সর্বনাম বা অব্যয় পদ দ্বারা যুক্ত রয়েছে, যদি তবে যখন তখন ইত্যাদি। এবার হচ্ছে যৌগিক বাক্য, সরল থেকে যৌগিক, অর্থাৎ যেগুলো নচেত কিংবা এই এই অব্যয়গুলো দিয়ে যুক্ত থাকছে। ভোরবেলা আমি ঘুম থেকে উঠি, ভোরবেলা হয় এবং আমি ঘুম থেকে উঠি। তারপরে রয়েছে দ্রুত না হাঁটলে ট্রেন ধরা যাবে না, দ্রুত হাঁটো নচেত ট্রেন ধরা যাবে না, লেখাপড়া জানলেও তুমি অস্থির চিত্ত, তুমি লেখাপড়া জানো কিন্তু তুমি অস্থির চিত্ত, অসুস্থ থাকায় বাবা অফিস যেতে পারেননি, বাবা অসুস্থ তাই অফিস যেতে পারেননি। এবার যৌগিক থেকে সরলে চলে আসছি, সংবাদপত্র পড়েছি এবং অনেক খবর জেনেছি, যৌগিক বাক্য রয়েছে কারণ এবং দিয়ে যুক্ত রয়েছে, সংবাদপত্র পড়ে অনেক খবর জেনেছি। চলে যাচ্ছি পরের উদাহরণে, সঠিক সময় হলো এবং রেলগাড়ি ছাড়লো, সঠিক সময় হতে রেলগাড়ি ছাড়লো, সরল বাক্য। আজ খুব শীত কিন্তু তা আরামদায়ক লাগছে, যৌগিক বাক্য কিন্তু রয়েছে, আজ খুব শীত হলেও তা আরামদায়ক লাগছে, সরল বাক্য হয়ে গেল। দিল্লিতে যাব এবং লালকেল্লা দেখব, দিল্লিতে গিয়ে লালকেল্লা দেখব, সরল বাক্য হয়ে গেল। এবার হচ্ছে জটিল থেকে যৌগিক, যেমনি শুনল অমনি তার রাগ বেড়ে গেল, সে শুনল এবং তার রাগ বেড়ে গেল। জটিল ছিল যেমনি আর অমনি দিয়ে, এটাকে এবং দিয়ে যৌগিক করা হলো। যদিও অভাব আছে তবুও সে হাসি খুশি, যদিও তবুও, এবার সেটাকে যৌগিক করতে গেলে কি করব, অভাব আছে কিন্তু সে হাসি খুশি। যখন কলকাতায় এলাম তখন চিড়িয়াখানা দেখলাম, কলকাতায় এলাম এবং চিড়িয়াখানা দেখলাম। যদিও তোমার বাড়ি গেলাম তবুও তোমার দেখা পেলাম না, তোমার বাড়ি গেলাম কিন্তু তোমার দেখা পেলাম না। তাহলে এই পর্যন্ত আমরা বাক্য কিভাবে পরিবর্তন হচ্ছে গঠন অনুযায়ী সেটা পড়লাম, এর পরে আমরা এর অনুশীলনটা দেখে নেব। নমস্কার।